নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত সম্পাস ইউটিউব চ্যানেলে। আজকে আমি নিয়ে চলে এসেছি তিল বাদামের চিক্কির রেসিপি, যেটা খেতে অসাধারণ লাগে। আর সেই তিলের চিক্কি বানানোর জন্য আমি সবার প্রথমে তিলগুলোকে ভেজে নিয়েছি। তিলগুলোকে সামান্য লাল করে ভেজে নিতে হবে। এই তিল বাদামের চিক্কি খেতে অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, আমার তিলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তিলগুলোকে নামিয়ে নেব। আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো ভেজে ছোলাগুলো ভালো করে তুলে নিতে হবে। বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা আমার মতো করে চিকি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। ঘিটাকে গলিয়ে নিচ্ছি। এত ঠান্ডা যে ঘিটা জমে চাকা দইয়ের মতো হয়ে আছে। এবার আমি এক বাটি চিনি নিয়ে নিলাম। চিনিটাকে ঘিয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন গ্যাসটাকে কম করে দিতে হবে। দেখুন আমি কীভাবে চিনিটাকে গলাচ্ছি। চিনিটাকে অনবরত নাপে রাখতে হবে যেন বেশি লাল না হয়ে যায়। আমার চিনিটা ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে একদম কম করে অল্প একটু সময়ের জন্য রেখে দিব। দেখুন আমার চিনিটা গলা শুরু হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে দিই। দেখুন বন্ধুরা, আমার চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে। এই চিকিটা বাড়ানোর জন্য চিনিটা গলানোটাই হলো সব থেকে আসল। চিনিটা যদি পড়ে যায় তাহলে এটা তেতো লাগবে। এটা ধীরে ধীরে কম আছে, এটা একটু সময় নিয়ে ভালো করে চিনিটা গলিয়ে নিতে হবে। যখন লাল হালকা লাল হয়ে আসবে তখন এর মধ্যে বাদামগুলো দিয়ে দিতে হবে। আমার চিনিতে হালকা লাল কালার প্রায় চলে এসেছে, আর একটু নিয়ে নিলেই হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য ধরে চিনিটা ভালো করে গলিয়ে নেবেন ধীরে ধীরে, তাহলে দেখবেন এই চিকিটা খেতে অসাধারণ হবে।
লক্ষ্য রাখবেন এটা যেন বেশি লাল না হয়ে যায়। এবার আমি এতে বাদামগুলো দিয়ে দিব। বাদামগুলোকে ভালো করে চিনির রসের মধ্যে মিশিয়ে নেব। এবার আমি তিলগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এগুলোকে নামিয়ে নেওয়ার জন্য আপনারা একটা থালাতে সামান্য ঘি দিয়ে রেডি করে নেবেন। এটা আগে থেকে রেডি করে নিলে ভালো হয়। আমি যেহেতু ভুলে গিয়েছি তাই আমার এই কাজটা করতে একটু দেরি হয়ে গেল, আমি এটা পরেই করে নিচ্ছি। এবার আমি একটা থালাতে সামান্য ঘি দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি এটার মধ্যে সেই তিল আর বাদাম যে মিশিয়ে রেখেছিলাম সেটা নামিয়ে নিচ্ছি। এটা গরম থাকতে থাকতেই এটা গরম থাকতে থাকতে হাত দিয়ে চেপে চেপে এটাকে থালার মধ্যে প্লেন করে নিয়ে নিতে হবে। আমি এটাকে একটা ছোট বাটি দিয়ে গোল শেপে দিচ্ছি। আপনাদের যে শেপ ভালো লাগে সেই শেপ দিয়ে আপনারা কেটে নেবেন। আপনারা চাইলে তিন কোণা করতে পারেন, চার কোণা করতে পারেন, আপনাদের খুশি। আমার গোলটাই ভালো লেগেছে, যতটুকু পেরেছি গোল করেছি আর সাইডগুলো চাকু দিয়ে কেটে নিয়েছি। এই কাজটা আপনারা একটু সাবধানে করবেন। আমি বাটি সাইড কেটে এটাকে সমান করে নিচ্ছি, এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য। আমার মতো এবারে একদিন করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে, আমি আপনাদের কথা দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভেঙে দেখে দিয়েছি যে কতটুকু এটা শক্ত হয়েছে, কুরকুরে হয়েছে। দেখুন আমার তিল আর বাদামের চিক্কি একদম রেডি হয়ে গিয়েছে।